নমস্কার, যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। মনের সাথে কথা ও কবিতার আজকে পর্ব 23। আমার এই ছোট্ট প্রচেষ্টা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ পর্ব 23-এ তোমাদের জন্য রইল কবি কাজী নজরুল ইসলামের কবিতা ইসলামী। তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত, ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পথ, ক্ষমা করো হযরত। বিলাস বিভব দলিয়াছ পায়ে, ধুলি সম তুমি প্রভু, তুমি চাহ নাই আমরা হইব বাদশা নবাব কভু। এই ধরনীর ধন সম্ভার সকলের তাহে সম অধিকার, তুমি বলেছিলে ধরনীতে সবে সমান পুত্রবত, ক্ষমা করো হযরত। তোমার ধর্মে অবিশ্বাসীরে তুমি ঘৃণা নাহি করে, আপনি তাদের করিয়াছ সেবা ঠাঁই দিয়ে নিজ ঘরে। ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেশ দাও নিহে বীর, আমরা আজিকে সহ্য করিতে পারি না কো পরমত। তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত। তুমি চাহ নাই ধর্মের নামে গ্লানিকর হানাহানি, তলোয়ার তুমি দাও নাই হাতে দিয়াছ অমর বাণী। মোরা ভুলে গিয়ে তব উদারতা সার করিয়াছি ধর্মান্ধতা, বেহস্ত হতে ঝরে না কো আর তাই তব রহমত। ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পথ, ক্ষমা করো হযরত। তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত। নমস্কার।